বর্তমানে যারা ক্লাস টুয়েলভে পড়ছো, 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদেরই পাঠ্য বাঙালির শিল্প ও সংস্কৃতি এই অংশ থেকে, বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্ভরযোগ্য সাজেশান। বাঙালির বিজ্ঞান চর্চা এই অংশ থেকে বিগত বছরগুলোতে কি প্রশ্ন এসে গেছে সেগুলো তোমাদের জানাবো, তারপরই তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2021 সালে বাঙালির বিজ্ঞান চর্চা এই অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং কোনগুলো আসবেই তা তোমাদের জানাবো। তাহলে চলো আমরা শুরু করি। এই সিলেবাসে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় 2015 সালে, তো সেই সালে বাঙালির বিজ্ঞান চর্চা এই অংশ থেকে কোনো প্রশ্নই দেয়া হয়নি। 2016 সালে এসেছিল প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, 2017-তে এসেছিল বিধানচন্দ্র রায়ের অবদান, 2018-তে এসেছিল বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান, 2019 সালে এসেছিল কাদম্বিনী বসুর অবদান এবং 2020 সালে এসেছে সত্যেন্দ্রনাথ বসুর অবদান। অর্থাৎ 2020-তে যে প্রশ্নটি এসেছে একেবারেই পড়ার তোমাদের দরকার নেই। এরপর তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2021 সালে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কি প্রশ্ন আসবে তার সাজেশানটি জানাবো, তোমরা জেনে নাও। বাঙালির বিজ্ঞান চর্চা এই অংশ থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নটি আসার সম্ভাবনা সব থেকে প্রবল আমি একে রেখেছি, তা আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান। এই প্রশ্নটি তোমরা খুবই ভালো করে তৈরি করবে। সেই সাথে আমি 2 নম্বরে রেখেছি মেঘনাদ সাহার অবদান, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ দাবি করে। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, বিধানচন্দ্র রায়ের অবদান, তারপর প্রফুল্লচন্দ্র রায়ের অবদান এবং 5 নম্বরে কাদম্বিনী বসুর অবদান। তো এই 5টি মূলত প্রশ্ন আমি সাজেশান হিসেবে দিলাম। তো এই 5টি থেকে তোমরা আশা করা যায় টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল এক্সামে অবশ্যই কমন পেয়ে যাবে এই অংশ থেকে। সেই সাথে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আরও একটি প্রশ্ন তোমরা করে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ নয়, যাই হোক, যে বাঙালির বিজ্ঞান ভাবনা ও চিন্তায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান পর্যালোচনা করো, এইরকম একটি প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষায় দেয়া হতে পারে। এই ছিল তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা এই অংশ থেকে 2021 সালে এবং তোমাদের টেস্ট পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে তার সম্ভাব্য সাজেশান। তো এই সাজেশানটি পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক দিও এবং সাজেশানটি অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো, তোমাদের উদ্দেশ্যে জানাবো। ইতিমধ্যেই তোমাদের বাংলা গানের ধারা, বাঙালি চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা এই অংশ থেকে এমসিকিউ প্রশ্ন এবং এই নির্ভরযোগ্য সাজেশান দেয়া হয়েছে, তা তোমরা পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান লক্ষ্য করো। এরকম আরও নানা প্রশ্ন উত্তর সাজেশান তোমাদের বাংলার পাঠ্য বিষয়ের বিষয়ধর্মী আলোচনা পেতে। যারা এই চ্যানেলে প্রথম এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে বিভিন্ন আলোচনার নোটিফিকেশান তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। ধন্যবাদ।